অসমের হোজাইলঙ্কা মামার বাড়ি থেকে রবিবার সকালে গ্রেপ্তার করে কমলপুর থানায় আনা হয় গৃহবধূ সুজলা মালাকার খুনের ঘটনায় অভিযুক্ত রাহুল ধরকে। এদিনই কমলপুর থানার তদন্তকারী অফিসার রাহুল ধরকে কমলপুর এসডিজেএম আদালতে 5 দিনের রিমান্ড চেয়ে হাজির করেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 10 জুলাই প্রকাশ্য দিবালুকে কমলপুর থানার অধীন কান্দিগ্রাম গ্রাম থেকে ভুবনছড়া গ্রামে যাওয়ার রাস্তার মোড়ে রাহুল ধর বামনছড়া গ্রামের বাসিন্দা সুজলা মালাকারকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে। এরপর রাহুল ধর গা ঢাকা দিয়েছিল। গত 14 জুলাই আসাম পুলিশের তৎপরতায় কমলপুর থানার পুলিশ রাহুল ধরকে আসামের হোজাইলঙ্কা তার মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে রবিবার কমলপুর থানায় নিয়ে আসা হয় তাকে। খুনি রাহুল ধরের গ্রেপ্তারের ব্যাপারে কমলপুর মহকুমার পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ জানান। কান্দিগ্রাম কমলপুরে তো সাথে সাথেই আমরা টিম ফর্ম করি আসামিকে ধরার জন্য, এবং এই টিমের জন্য 4টা আলাদা আলাদা টিম তৈরি হয়, এবং আমরা খবর পাই, আমরা ওকে ট্র্যাক করে আমরা খবর পাই যে ও আসামি আসামে হজায় বলে একটা জায়গাতে আছে। তো গত 14 এবং 15 তারিখের রাত্রে ইন্টারভিনিং নাইটে আমরা পার্টিকুলার জায়গাতে আসামে আমরা টিম আমাদের টিম ওইখানে রেড করে, এবং রেড করার ফলে আসামি ধরা পড়ে, এবং আজকে আমরা আসামিকে ট্রানজিট রিমান্ডে কমলপুর নিয়ে এসেছি, এবং কিছুক্ষণের মধ্যেই ওকে আমরা কোর্টে প্রডিউস করব। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে এমনটাই অভিমত পুলিশের। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।